চোট সারাতে অপারেশন লাগবে তামিমের, মিস করতে পারেন এশিয়া কাপ ও বিশ্বকাপ। অবসর কাণ্ডের পর তামিম ইকবালের মাঠে ফেরা নিয়ে আলোচনা শেষ নেই, তবে এর চেয়েও বড় একটি কারণ চোখ রাঙাচ্ছে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ককে, আর তা হলো ইঞ্জুরি। পিঠের চোটের কারণে গত কয়েক মাস বেশ ভুগতে হয়েছে তাকে। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগেও তামিমের মাথা ব্যথার কারণ এই চোট। তামিমের চোটের যে ধরন তাতে চিকিৎসা সারা শতভাগ ফিটনেস পাওয়া দুরূহ বা সময় সাপেক্ষ। এ মুহূর্তে তার সাথে তিনটি পথ খোলা: ব্যথানাশক নিয়ে খেলা চালিয়ে যাওয়া, পুনর্বাসন প্রক্রিয়া অনুসরণ করা অথবা অস্ত্রোপচার করা। এর মতো ব্যথানাশক স্থায়ী কোনো সমাধান নয়। পুনর্বাসনের মাধ্যমেও চোটকে পুরোপুরি বিদায় বলার সম্ভাবনা নেই, আর অস্ত্রোপচার করলে দীর্ঘদিন থাকতে হবে মাঠের বাইরে। সেক্ষেত্রে এশিয়া কাপ তো বটেই, বিশ্বকাপের খেলাও সংখ্যায় পড়ে যাবে। ইংরেজি সংবাদ মাধ্যম ডেইলি সানকে বিসিবির এক কর্মকর্তা বলেন, তামিমের চোটের একটা সমাধান হলো অস্ত্রোপচার, তবে এটা সম্ভবত শেষ সমাধান হিসাবে চেষ্টা করা হবে। কারণ অস্ত্রোপচার হলে অন্তত 4 মাসেরও বেশি সময় লাগবে মাঠে ফিরতে। সামনে বড় বড় দুটি টুর্নামেন্ট আছে, এটা সম্ভব কিনা তাও কথা। আমরা দেখতে চাচ্ছি ইংল্যান্ডের চিকিৎসক তাকে কি বলেন।